নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস বাই দেবস্মিতা চ্যানেলে আবার প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি আপনাদের দেবস্মিতা আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি টিপস রিলেটেড ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে কথা বলবো যে জল, অর্থাৎ জল তো আমাদের প্রত্যেকেরই একটা ভীষণ গুরুত্বপূর্ণ অংশ, যেহেতু আমাদের শরীরের 60% জল। তো ইকুয়ালি কিন্তু গলাকেও ডিহাইড্রেশনের থেকে বাঁচাতে পারে এই জল। তো এই বিষয় নিয়ে আজকে ছোট্ট একটু আলোচনা আপনাদের সাথে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে একটু লাইক দিয়ে দেবেন, এবং পাশে থাকা যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে রাখবেন, কারণ টিপস রিলেটেড বা টিউটোরিয়াল রিলেটেড ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। তো আজকে যে বিষয় সেটা হচ্ছে গলাকে কিন্তু ডিহাইড্রেশনের থেকে বাঁচাতে হলে সারাদিনে অল্প কিছু করে কিন্তু সারাদিনই জল খেতে থাকতে হবে। কারণ যখন দেখবেন আপনি গান গাইতে বসছেন বা গান করতে বসছেন, গলার মধ্যে হঠাৎ করে আমরা যেটা করি এই যে ব্যাপারটা চলে আসে, তো অর্থাৎ গলার উপর একটা অটোমেটিক্যালি প্রেশার ক্রিয়েট করে আমাদের গান করতে হয়। কখনো সর্দি জড়িয়ে যাচ্ছে, কখনো বা কথা বলতে গিয়ে অসুবিধা হচ্ছে, গলাটা কেমন একটা শুনতে শোনাচ্ছে। তো এই কারণে কিন্তু গলা যাতে ডিহাইড্রেট না হয়ে যায়, তো সেই জন্য কিন্তু হাইড্রেট রাখতে গেলে প্রত্যেকটা দিন প্রায় 1 ঘন্টা পরপর করে, মানে 1 ঘন্টা অন্তর করে আপনাকে কিন্তু এই জল খাওয়ার যে অভ্যাস সেটা কিন্তু কন্টিনিউ করতে হবে। তো জলের যেহেতু অনেক গুণ, জল খেলে ইকুয়ালি শরীরের যে টক্সিন্সগুলো থাকে সেগুলোও বেরিয়ে যায়, এবং জল তো আমাদের জীবনে অপরিহার্য একটা উপাদান। এবং আমরা যদি 1 ঘন্টা পরপর কিছুটা করে জলে গলা ভেজাতে থাকি, তো সারাদিনে যে দেহের জলের চাহিদাটা থাকে সেটাও কিন্তু ইকুয়ালি পূরণ হয়ে যায়। তো এখানে গলাও বাঁচছে, শরীরটাও কিন্তু অটোমেটিক্যালি বেঁচে যাচ্ছে। তো অবশ্যই বলবো গলাকে ডিহাইড্রেশনের কাছ থেকে বাঁচাতে পারে একমাত্র কিন্তু এই জল। তো সব সময় 1-2 ঘন্টা পরপরই কিছুটা করে জল খান, এতে করে দেখবেন ওই যে গলার যে প্রবলেমগুলো তৈরি হয় অটোমেটিক্যালি সেগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটা কিওর হবে। আর আমি তো প্রত্যেককে বলেই থাকি যে গান করার আগে ভোকাল ওয়ার্ম আপটা দয়া করে অবশ্যই করবেন। সারাদিনে যদি 8 ঘন্টা গান করছেন, তো তার মধ্যে 10 মিনিট সময় রাখুন যে একটু রেওয়াজ করার, একটু গলাটাকে ওয়ার্ম আপ করার। তো এই বিষয়টা একটু খেয়াল রাখুন। তো জল কেন অপরিহার্য আর ডিহাইড্রেশনের কাছ থেকে কিন্তু গলাকেও, শরীরেকে যেমন ডিহাইড্রেশনের ক্ষেত্রে জল বাঁচাতে পারে, ইকুয়ালি কিন্তু গলাকেও কিন্তু ডিহাইড্রেট করতে, ডিহাইড্রেশনের হাত থেকে কিন্তু গলাকেও বাঁচাবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।